बिस्मिल्लाह रहमान रहीम वेलकम बैक। आज ये यूट्यूब चैनल आज के नतून एक वीडियो कर आज के इप्सन L130 प्रिंटर माध्यम मॉक प्रिंट कर ट्राई कर। सो प्रथम मशीन टाइम इन्स्टल कर मशीन इन्स्टल करार्जन एक ब्लॉग तैरि आज जरा नतून देखी जी इन्स्टल करते ना पारे वो वीडियो देखते नीते पर हाजीटेक यूट्यूब चैनल एक वीडियो आज है क्यों इप्सन L130 प्रिंटर माध्यम कल इन्स्टल करते हैं सबलिमेशन कल। सो हमें कल इन्स्टल कर 18 मिनट समय निच्चे समय नारे प्रिंट हो बंधुरा मन रखते हैं अवश्य हमें प्रिंट करब मिरर प्रिंट इंकजेट पेपारे प्रिंट है जेहतु हमें एक सिरामिके प्रिंट दीची हमें इंकजेट पेपारे मिरर फेस प्रिंट दीब। एक फेस पेपारे दाम हे मात्र 4 टाका एक बक्स 100 पता थक प्राइस 400 टाका এটা নরমাল 400 থেকে 500 টাকা বিক্রি হয় আমরা 400 টাকা করে সেল করছি। আপনারা যাদের দরকার অবশ্যই ভিজিট করবেন হাজিটেক দোকান নাম্বার 724 738 Level 7 মাল্টিপ্লান সেন্টার ঢাকা। বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা প্রিন্ট করছি প্রিন্ট কোয়ালিটি কেমন হচ্ছে সাবলিমেশন প্রিন্ট একটু জলচাফের মতো আসবে বা ব্যাকগ্রাউন্ড কালারের মতো আসবে কারণ এটা হিট দেওয়ার পরে পুরোপুরি পূর্ণতা লাভ করবে। এখন আমাদের কস্টিং নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আমাদের মোটামুটি কেমন বাজেটের ভিতরে নিলে আমরা এই সেটআপটা করে নিতে পারবো। সো ইপসন L130 প্রিন্টারটা সাবলিমেশন কালি দিয়ে মোটামুটি 11,000 টাকার মতো এখানে ইনক্লুড থাকবে সেটটা কালারফুল অরিজিনাল সাবলিমেশন কালি ইপসন L130 একটা ব্র্যান্ড নিউ প্রিন্টার আর আপনার এই এটার সাথে এক্সট্রা লাগবে হচ্ছে ইঙ্কজেট পেপার এক বক্স আর একটা হিট প্রুফ কস্টিপ। কস্টিপটা এই কারণে লাগবে যাতে করে হিট দেওয়ার পরে না গলে যায় সাধারণ কস্টিপ ইউজ করলে কস্টিপগুলো গলে যাবে এবং আপনার মগের সাথে লেগে যাবে পরে এটা কেরাসিন বা থিনার লাগবে এক্সট্রা এটা আরও ড্যামেজ করবে এবং আপনার ম্যানফার বেশি লাগবে কোয়ালিটি ড্যামেজ করবে। সো আমাদেরকে হিটপ্রুফ কস্টিপ কালেক্ট করে নিতে হবে। আমাদের প্রিন্টিংয়ের কাজ শেষ সেখানে আমরা প্রিন্টারটা বক্সিং করে রাখছি। সো আমরা এখন মগের মেশিনটা রান করে দেখাচ্ছি কীভাবে আমরা মগের মেশিনে রান করব। বন্ধুরা বলে রাখা ভালো এই মগের মেশিন এটা হচ্ছে ঘন্টায় আমরা হয়তো 15 থেকে 25টা মক ডেলিভারি হিট ডেলিভারি নিতে পারবো। এটা মোটামুটি সিরামিকের আইটেমটাই প্রিন্ট হবে মক আর এখানে নির্ধারিত একটা চাইনিজ যে সাবলিমেশন কোটেড মকটা আছে এটাই প্রিন্ট হবে। আমরা ইচ্ছা করলে এটার সাইজটা একটু প্লাস মাইনাস করে নিতে পারবো। এখানে হ্যান্ডেল দেওয়া আছে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখন যে ফিক্সারটা প্রিন্ট করছিলাম এটাকে কেটে নেব। আমাদের এই হিটারটার সাইজ হবে 4.5 x 8.5 আর আমাদের মগ সাইজটা হচ্ছে যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আসছে চায়না থেকে এটা হচ্ছে 3.5 x 7। সো আমরা ডিজাইন করার সময় 3.5 x 7 ডিজাইন করে নেব অথবা আমরা স্কেলিং করে নেব যে কতটুকু সাইজ দরকার আছে। আমরা এখন পেপারটা কেটে নিচ্ছি আমরা এখন লাগিয়ে নেব মগের ভিতরে আপনারা দেখতে থাকুন। আর এই মেশিন মোটামুটি এটা লোহা এবং স্টিল দিয়ে তৈরি মিক্স কিছু কিছু আইটেম লোহা এবং কিছু কিছু আইটেম স্টিল দেওয়া আছে আর এটা হিটার দেওয়া আছে। এখানে এই মেশিনের কোনো ওয়ারেন্টি নেই বর্তমান বাজার মূল্য আমরা যদি প্রাইস নিয়ে আলোচনা করতে চাই এটা আমরা 5,000 টাকা বিক্রি করছি। লকডাউনের কারণে সাবেক প্রাইস ছিল 4,500 টাকা। সো মোটামুটি আমরা 11,000 টাকা প্রিন্টার 5,000 টাকা হিটপ্রেস মেশিন 200 টাকা একটা কস্টেপ 400 টাকা একটা পেপারের মাধ্যমে আমাদের সেট আপ হয়ে যাচ্ছে। যদি আমাদের কম্পিউটার থাকে তো বেটার যদি কম্পিউটার না থাকে আমরা একটা সেকেন্ড হ্যান্ড অথবা ব্র্যান্ড নিউ ল্যাপটপ অথবা কম্পিউটার বানিয়ে আমাদের বিজনেস রান করতে পারবো। এটা অনেক প্রফিটেবল বিজনেস লসের কোনো সুযোগ নেই জাস্ট একটু মার্কেটিং করতে পারলেই এনাফ। আমরা এখানে কী কী প্রিন্ট করতে পারবো যা কিছু কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট অপশন আছে প্রিন্টিং সাপোর্টেড সব কিছু প্রিন্ট করা যাবে সেটা টেক্সট হতে পারে ফিক্সার হতে পারে এভরিথিং প্রিন্ট করে আমরা মগের সাথে লাগিয়ে আমরা হিট করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের করে নিতে পারবো। সো আমরা যদি এটা টেম্পারেচার নিয়ে আলোচনা করতে চাই এখানে এই যে মিটারের ভিতরে 4টা বাটন দেওয়া আছে একটা মেনু বাটন দুই পাশে 2টা অ্যারো বাটন এবং 4 নম্বরটা ইন্টার বাটন। প্রথমে আমরা টেম্পারেচার সেট করে নিব মগের জন্য 380 টাইম সেট করে টাইমিং সেট করে নিব 320 সরি সেট সেট করে নিব আমরা 380 টেম্পারেচার 320 টাইমিং 45 সেকেন্ড মগের জন্য আমাদের টাইমিংটা 45 সেকেন্ড। যখন আমরা অনেকগুলো মগ প্রিন্ট করব কন্টিনিউ প্রিন্ট করতে থাকব তখন হয়তো আমরা 45 সেকেন্ড থেকে একটু কমিয়ে নিব যাতে করে লাল অথবা ফোড়া ফোড়া ভাব না আসে। সো আমরা এখন একটা মক প্রিন্ট করে দেখাচ্ছি কীভাবে প্রিন্ট করতে হবে আশা করছি আপনারা দেখবেন এবং উপকৃত হবেন। আমরা যারা বাংলা ভাষাভাষী আছি দেশে অথবা বিদেশে যেখান থেকে দেখছি আমরা আশা করছি আপনারা হাজিটেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নিজ বন্ধুদের সাথে যাতে করে আমরা সবাই উপকৃত হতে পারি কারণ এটা হচ্ছে
আমরা জাস্ট মেশিনগুলো ইনস্টল করছি এবং এটার একটা ব্লক তৈরি করে দিচ্ছি। আমাদের যে সমস্ত কাস্টমাররা নিজের বাসায় গিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছেন অথবা কাজ করতে পারছেন না, তাদেরকে আমরা লিঙ্ক আপ করছি। সো আপনারা দেখতে থাকুন, দেখুন এবং উপকৃত হন এবং অন্যদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। দেখুন বন্ধুরা কেমন ঝকঝকে, একেবারে ক্লিয়ার ঝকঝকে প্রিন্ট হয়ে আসছে, 100% আউটপুট হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। থ্যাংক ইউ দেখার জন্য আমাদের আজকের এই ভিডিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আশা করছি আপনারা হাজিটেক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং শেয়ার করবেন। আশা করছি অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।